কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। গেলে কোথায়? আরে ও ছোট বৌমা। হ্যাঁ মা বলুন। আরে রান্না করছিলাম, আজকে আর বেশি রান্নার ঝামেলা করিনি মা, বুঝলেন তো। আজকে ওই মাঝালি জলের পোনা মাছ করেছি, ডাল করেছি, একটু আলু ভাজা করেছি, আর ভাত করেছি। আর ভাবলাম দিদিভাইয়ের জন্য, দিদিভাই তো ভাত ফাত খাবে না, দিদিভাইয়ের জন্য একটু স্যুপ করে রেখেছি, চিকেন স্যুপ, রাত্রিবেলা পাউরুটি দিয়ে করে দিয়ে দেবো। তা বেশ ভালো করেছো ছোটো বৌমা, তোমার কিন্তু আস্তে আস্তে অনেক সংসারের উপর দায়িত্ব বেড়ে গেছে। মা যা বলেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, বড় বৌমার সাথে থেকে থেকে তোমারও খুব দেখছি বুদ্ধি হয়েছে। যাক গে সেসব কথা বলছি, আজ তোমার বড় বৌমার ছুটি, তো তুমি কখন বেরোবে? এই মাত্রই বেরোবো মা, এই জন্যই আমি আপনার কাছেও যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেশ। তা মা আজ তো আপনাকে খুব সুন্দর লাগছে লাল সাদা শাড়ি পরে। হ্যাঁ ওই আর কি, আমার ঘরে লক্ষ্মী আসবে, বরণ করতে হবে তো। তা বলছি ছোটো বৌমা, একটু ফুলের ডেকোরেশন দিয়ে তো সাজাতে হবে, কারণ আমার নাতনিকে তো আমার ওয়েলকাম করতে হবে। এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু করবেটাকে বড় ছোটো বৌমা, তুমি তো যাবে হসপিটালে, এদিকে এত কিছু তুমি একা হাতে কী করে করবে? আরে আমি কেন করবো মা, দেখবেন কে করবে, পিপিমণি করবে, পিপিমণি। হ্যাঁ হ্যাঁ মা, তুমি করে চিন্তা করো না, তুমি যাও আমি ঠিক সামলে নেব। তুই পারবি তো? আরে হ্যাঁ, আমি একা করব নাকি, আকাশকে তো ডেকে নিয়েছি। আকাশ বলেছে অফিসে একটু দেখা করে ও চলে আসবে, কারণ অফিসে ওর বলা আছে। যাক গে, তোমরা যাই হোক, আমার নাতনির যেন ওয়েলকামে কোনো রকম ত্রুটি না হয়। না না, তোমার নাতনি ঠিক করে তোমার কাছে আসবে, কি বলো বৌমণি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মেঘনা শোন, তুই তাহলে এদিকটা সামলে নে, আর আমি হসপিটালে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বৌমণি, তুমি কোনো চিন্তা করো না, তুমি সব কিছু ঠিকঠাক করে নাও, আমি আর আকাশ আছি তো, আমি এদিকটা সামলে নেবো। আর মা তুমি যাও, তোমার এদিকে যা পুজো টুজো দেওয়ার আছে তুমি দিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আমি যাই, পুজোটা বরঞ্চ সেরে ফেলি। দুর্গা দুর্গা, জয় মা জয় মা। এই আকাশ দেখো না কেমন সাজিয়েছে, তুমি শুধু ওদিকের পাশের বাড়ি ব্যালকনি দিয়ে মেয়ে দেখতেই ব্যস্ত, আমার ভালো লাগে না কিন্তু। এই দেখ না কিরকম সাজিয়েছি, দেখো না আকাশ। আরে খুব সুন্দর হয়েছে, তোমার সাজানো কখনো খারাপ হতে পারে? থাক থাক, অনেক হয়েছে, ঢং করে ঢং দেখাতে হবে না, নিজে তো কিছু কোনো কাজ করছো না আমাকে বলছো। না মেঘনা, আমি একটা অন্য কথা ভাবছি, ভাবছি আমাদের যখন হবে তখন কে সাজাবে? উফ আকাশ ছড়ো তো এখান থেকে। নাও বৌদি ভাই, তোমার জন্য দেখো কি সুন্দর সাজিয়েছি, আসো আসো, আমি আর আকাশ মিলে সব করেছি। হাততালি দাও হাততালি দাও, আমাদের রিমিশনা আসছে, এসো বৌদি ভাই, ওই ফুলটার ওপর দিয়ে পা দিয়ে আস্তে আস্তে এসো, দেখো সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ সাবধানেই আসছি মেঘনা, তোকে চিন্তা করতে হবে না, তোরা যে আমার জন্য এত করেছিস আমি সত্যি আপ্লুত, আমি খুব খুশি হয়েছি বিশ্বাস কর। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, সাবধানে সাবধানে এসো কিন্তু দিদি ভাই, সাবধানে, ধরে ধরে আমাকে ধরো, আমাকে ধরে ধরে আস্তে আস্তে আসো, চলো চলো চলো। মা ও মা কোথায় গেলেন, এর দিকে আসুন, দিদি ভাই এসে গেছে, তাড়াতাড়ি আসুন। এই দেখুন দেখুন কে এসেছে, আপনার লক্ষ্মী, আপনার নাতনি এসে গেছে, বরণডালানি আসুন। হ্যাঁ হ্যাঁ এই তো আমি, কোথায় বড় বৌমা, দাও আমার কোলে, দাও আমার নাতনিকে একটু দাও আমার কোলে। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, মা কিন্তু অনেকক্ষণ তোকে খালি এদিক ওদিক করছে। আরে বৌদি ভাইরা সবাই ফুল দাও ফুল দাও, তারপর হবে। আচ্ছা ফুল দেওয়া দেওয়া অনেক হয়েছে, দেখি বড় বৌমা আমার নাতনিকে একটু আমার কোলে দাও। হ্যাঁ এই নিন মা আপনার নাতনি, আপনিই তো ওকে মানুষ করবেন, ধরুন ধরুন। হ্যাঁ হ্যাঁ ওলে আমার দিদি ভাই, ওলে বাবালে কী মিষ্টি হয়েছে, আমার বড় বৌমা পার্ট টু এসেছে আমাদের দে পরিবারে, কি সুন্দর হয়েছে পুরো লালটু, ওরে বাবা বড় বৌমা পুরো তোমার মতন দেখতে হয়েছে। বৌমণি
ভালো করে পরিষ্কার করো গো রিমিকে, একদম জু চান করিয়ে দাও, চান টান করিয়ে আমাদের রিমিসোনাকে নিয়ে আসো, মায়ের দেওয়া জামাটা পরবে। এই যে হাতে তো ক্রিম মাখিয়ে দি, এর তো এই হাতে ক্রিম মাখিয়ে দি, এর তো মুখে ক্রিম মাখিয়ে দি, এ তো পেটুকে ক্রিম মাখিয়ে দি, এর তো এ তো মুখে কে এই যে এখন আমরা মায়ের কাছে যাব, তো আমরা এখন মায়ের কাছে যাব। এই পিয়ালি, আজ তো 25শে ডিসেম্বর, তা তোরা একটু জেসাসকে মালা ফালা এনে দিয়েছিস তো, আর একটু সাজিয়েছিস তো? কত বছর তো আমি করেছিলাম, এবার তো আমি হসপিটালে ছিলাম। দিদি ভাই, ওগুলো তোমায় বলতে হবে না, তুমি একটু দূর থেকে, তুমি তো ছুতে পারবে না, তুমি একটু দূর থেকে চলো, দেখোই না আমাদের দে পরিবারে জেসাসকে কি সুন্দর করে সাজিয়েছি, আর আমাদের ছোট্ট করে ক্রিসমাস পার্টিটা করেছি। তো চলো চলো, তোমাকেও দেখাই আর সাথে আমাদের বন্ধুদেরকেও একটু দেখাই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু জিসাসকে কি সুন্দর সাজিয়েছি, ক্রিসমাস ট্রিও লাগিয়েছি, তা কেমন হয়েছে বলবে কিন্তু, ঠিক আছে? আর দেখো ওই দূরে দাঁড়িয়ে আমাদের দিদি ভাই। দিদি ভাই যেহেতু সামনে যেতে পারবে না, ওই জন্য আমাদের রিমিশনাকে নিয়ে দিদি ভাই দূরে দাঁড়িয়ে জিসাসকে প্রণাম জানাচ্ছে। তোমরাও দূর থেকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করো, আর বলো প্রভু সবাইকে ভালো রেখো, সাথে তোমরাও ভালো থেকো। তা বন্ধুরা, এ পরিবারে তো আমাদের নতুন সদস্য এসেই পড়েছে, তাহলে এর পরের ভিডিওটি কিসের ওপর দেখতে চাও কমেন্ট করে জানাবে, আর আমাদের রিমিশনাকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। তাহলে দিদি ভাই, হ্যাঁ বল পিয়ালি, তাহলে সবাইকে একবার কি বলতে হবে? মেরি ক্রিসমাস। তাহলে চলো, তুমি এখন আমার দিকে না ঘুরে তুমি ক্যামেরার দিকে ঘুরে যাও। তো বন্ধুরা, আমার মেয়েকে কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে, ঠিক আছে? আর আমাদের দে পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো থাকো, সবাই আজকের দিনটা ভীষণ ভীষণ এনজয় করো। তাহলে আজকের মতন টাটা, আরো একবার মা আপনিও বলুন, হ্যাঁ হ্যাঁ মেরি ক্রিসমাস টু অল, সবাই খুব ভালো এনজয় করো আজকের দিনটা। পিয়ালি তুইও বল মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, আর আমিও তোমাদেরকে বলছি মেরি ক্রিসমাস। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।